আজকে বানিয়ে দেখাবো প্যানকেক ঘরে থাকা কলার খোসা কালো হয়ে গেলে সেই কলাগুলো আমরা প্রায় ফেলে দিই আর এই ফেলে দেওয়া কলা থেকে আপনারা কি জানেন কত সুন্দর প্যানকেক রেসিপি তৈরি হয় ফেলে দেওয়া কলা দিয়ে দেখুন আজকে আমি আপনাদের একটা কত সুন্দর রেসিপি তৈরি করে দেখাবো যে রেসিপিটা টেস্টি টেস্টি একটা রেসিপি এবারে আমি কলার খসাগুলোকে ফেলে দিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি দেখুন কলা খোসার ভিতরে কলাগুলো কিন্তু খুবই ভালো রয়েছে এইভাবে প্রত্যেকটা কলার খোসা আমি ছাড়িয়ে নেব কলার খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এই কলার খোসাটা এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে কলাগুলো আমি দিয়ে দিলাম কলাটা দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে চেপে চেপে কলাগুলোকে একদম মিহি করে নিতে হবে এখানে যেন না গুডলে না পাকিয়ে থাকে কলাটা এবার এর মধ্যে আমি একটা ডিম নিয়ে নিলাম আমি আবারও এই কলাটা প্লেটে তুলে নিয়েছি নিয়ে ডিম দিয়ে এবার কাঁটা চামচ দিয়ে কলার সাথে ডিমটাকে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে কলা আর ডিম পুরোপুরি মিশে যায় এইভাবে এক মিনিট সময় নিয়ে এটাকে মিশিয়ে নেবেন তারপরে স্টেপটা দেখুন একটা বাটি নিয়েছি এর মধ্যে আমি এক কাপ ময়দা নিয়েছি আর দেব হাফ কাপ সুগার পাউডার মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এক চা চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা চলবে না এখানে অবশ্যই বেকিং পাউডার দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কলা আর ডিমের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দু থেকে তিন চা চামচ আমি সাদা তেল দিলাম সাদা তেলটা দিয়ে খুব ভালো করে এটাকে আগে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব তবে দুধটা কিন্তু আমার গরম দুধ তৈরি করে এটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম ঘনত্বটা দেখে নিন কতটা ঘনত্ব হবে আর সবার শেষে ভ্যানিলা এসেন্স দিলাম এক চা চামচ কারণ ডিমটা দেওয়ার দেওয়ার জন্য ভ্যানিলা এসেন্সটা দিলাম যাতে ডিমের একটা গন্ধ না থাকে দেখে নিন এই এইরকম ঠিক ঘনত্বটা হবে খুব পাতলা করবেন না এবারে আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াটাকে আমি হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়েছি নিয়ে একটা ছোট হাতাই করে আমি ছোট ছোট করে একসাথে চারটে করে প্যানকেক আমি তৈরি করে নেব আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে দেবেন এখানে কিন্তু আমি তেল ব্রাশ না করেই দিয়েছি এবার চাপা দিয়ে এক মিনিট আমি রেখে দেবো এক মিনিট পর আমি তুলে নিলাম এবারে দেখুন আমি উল্টে দিচ্ছি আর উল্টে দেওয়ার পরে দেখুন প্যান প্যানকেকের কালারটা কতটা সুন্দর এসছে এইভাবে আমি প্রত্যেকটা প্যানকেক তৈরি করে নেব এগুলো সকালে বা বিকালে জলখাবার হিসাবে আমরা এটা খেতে পারি বা বাচ্চাদের স্কুলেও এটা টিফিনে দেওয়া যায় এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা একবার হলো এইটা তৈরি করে বাচ্চাদের টিফিনে দেবেন যেসব বাচ্চারা কলা খেতে ভালোবাসে না তারা কিন্তু এটা অনাহাসেই খেয়ে নেবে দেখুন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে আর এটা দারুণ খেতে লাগে একবার হলো করবেন আর এটা যদি বাড়িতে তৈরি করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো এবার এই প্যানকেকটা আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এটা আমি সাজিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর আর এটা আরও সুন্দর করার জন্য এর মধ্যে আমি হানি দিয়ে দিলাম আপনারা এটা যদি পছন্দ না করেন না দিলেও অসুবিধা নেই তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি